পরে কম্পিউটার ইয়ে করবে। হায়াওয়ান ওই সৃষ্টিকে বলা হয়, ওই বস্তুকে বলা হয়, তাকে বলে হায়াওয়ান। হায়াওয়ানের এই অর্থে মানুষ যেহেতু জ্ঞান শুধু আল্লাহ হায়াওয়ানকে দিয়েছে, গাছপালাকেও জ্ঞান দেন নাই, জল প্রদত্তকেও জ্ঞান দেন। তবে মানুষকে যে আল্লাহ জ্ঞান দিয়েছে এবং অন্য পশু হায়াওয়ানকে যে জ্ঞান দিয়েছে, জ্ঞান এক মানুষ ছাড়া যা পশু রয়েছে এগুলোকে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা নিজে নিজের জাতিয়ার কাছে ছুটি যায় মুখ ঘুরে ঘুরি করে কি বলে বুঝে। এক জাতের পাখি আর এক জাতের পাখির কাছে যায় আওয়াজ কি কি করে ওরা নিজে যায় আদান প্রদান করে। কিন্তু মানুষও আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, তবে ওদের জ্ঞান এবং মানুষের জ্ঞানের মধ্যে পার্থক্য মানুষকে আল্লাহ দ্বারা যা জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের দ্বারা মানুষ ন্যায় অন্যায় ভালো মন্দ শুভ অশুভ এটা পার্থক্য করতে পারে। আদেশ কিসের সেটা পার্থক্য করতে পারে মানুষ তার জ্ঞান দ্বারা। মানুষ ছাড়া যত পশু রয়েছে এদেরও জ্ঞান করে আসে, কিন্তু তারা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না। সামনে যদি একটা ধানের খ্যাত থাকে, একটা গরু যদি ছুটে যায়, ওখানে তার মালিকেরও একটা খ্যাত আছে, অন্যেরও একটা খ্যাত, কিন্তু সে পার্থক্য করতে পারে না। অন্যের খাতটা খাইলে আমাকে পূজাবে এবং খোয়ালে নিয়ে যাবে, এই পার্থক্যটা তো গাড়ির দ্বারা করতে পারে। অন্য পশু তার জ্ঞান দ্বারা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না, মানুষ তার জ্ঞান দ্বারা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, ভালো মন্দ পার্থক্য করতে পারে। এই জন্য আল্লাহ এই মানুষকে সমস্ত সৃষ্টিতে মর্যাদা দিয়েছেন, ধরে বলুন সুবহান মানুষ তার ন্যায় জ্ঞান দ্বারা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে। এই জন্য মানুষকে আল্লাহ সমস্ত সৃষ্টিতে প্রধান করেছে। ফেরেশতাদের যে আল্লাহ জ্ঞান দিয়েছে তারা ন্যায়টা বলে, অন্যায় কিছুই বলে না, তার দ্বারা অন্যায় হয় না। কিন্তু মানুষ তার জ্ঞান দ্বারা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, বাসায় করিয়া গ্রহণ করতে পারে মানুষ। এই জন্য আল্লাহ তাআলা মানুষ মানুষের খেতাব দিয়েছেন আশরাফুল মাখলুকাত এবং মানুষের খেতাব দিয়েছেন খলিফা, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ মহানবী, তারপরে দ্বিতীয় হলো মানুষ জাতি ধরে বলো সুহান। মানুষ যেহেতু ন্যায় আল্লাহ পার্থক্য করে ন্যায় গ্রহণ করতে পারে, এই জন্য সমস্ত মাহলুকাতের সে আল্লাহ তাআলা মানুষকে বেশি ভালোবাসে, মানুষকে বেশি ভালোবাসে। এই মানুষ তার জ্ঞান দ্বারা বাসায় করে দেয় ন্যায় গ্রহণ করে, অন্যায়কে বর্জন করে, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে ওই মানুষের জন্য। জানি মানুষের জন্য দুইটা জায়গা দিয়ে খুলে রাখছি, একটা শান্তির জায়গা, একটা অশান্তির জায়গা। শান্তির জায়গায় মেহত্ব, অশান্তির জায়গা দুর্গ। যে মানুষ ন্যায় গ্রহণ করবে, সব গ্রহণ করবে, সেই মানুষ যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে বিদেহ হিসাবে তার শান্তির স্থান বেহেস্ত দান করবে। যে মানুষ তার জ্ঞান দ্বারা সৎ গ্রহণ করার ক্ষমতা থাকতেও, পার্থক্য করার ক্ষমতা থাকতেও ও অন্যায় করতে চলে, সেই মানুষের জন্য আল্লাহ তাআলা বা শান্তির জায়গা সেটা হলো জাহান্নাম। তো মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, এই মানুষকে সেটাও ন্যায় করতে চলে, জ্ঞান তো তার আছে, তদুপরি কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জিনিসটা স্মরণ করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই মানুষের থেকে একজন নয় দুজন নয় 2,24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। যখন যে শহরে মানুষ আল্লাহ ভুলে যেত সেখানে একজন পয়গাম্বর দিবে, যেখানে যে ডিস্ট্রিক্টের মানুষ আল্লাহকে ভুলে যাইত ওই এক ডিস্ট্রিক্টের জন্য একজন পয়গাম্বর হয়। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগ সারা পৃথিবী গোমরা হয়ে গেছে, পৃথিবীর মানুষ তার মাথায় ধরেন এই কাজটা অন্যায়, তাদের মাথা ধরেন যে মহান আসমান জমির পাহাড় পর্বত এই পৃথিবীর সোর্সটা একজন আছে, স্বীকার করে নাস্তিক পৃথিবীর। ওই যুগে ওদেরকে সৎ পথ দেখার জন্য পাঠিয়েছিলেন শাস্ত্রী আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুলকে পাঠাইলেন ভেতায় আসেন তো। হে বিশ্বের মানুষ, আল্লাহ পাক তোমা থেকে দুনিয়াতে অন্য অন্য পশুর মতন খাওয়া এবং পায়খানা করা ঘুমানোর জন্য পাঠায়, এই জন্য তোমাকে পাঠায় আসমান জমির পাহাড় পর্বত আমাদের সামনে আনায় যা কিছু রয়েছে সবারই স্রষ্টা তিনি, তিনি এক কোন লাগা
তুমি জানেন আমি আপনাকে রসুল হিসাবে পাঠিয়েছি, পয়গাম্বর হিসাবে পাঠিয়েছি, প্রত্যাশা হিসাবে পাঠিয়েছি। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল যেদিন জন্ম হয়েছে মায়ের পেট থেকে, ওই দিন থেকে 40 বছর পর্যন্ত মক্কা মানুষ রাসূলের জন্মের কসিমেলার যে সমস্ত মর্যাদা নিয়ে চক্ষে দেখেছে, যাওয়ার কথা নাকি তো মহিলা মন্ডল মহিলা মন্ডল লাল সব আমি তুমি যদি বলো এটা সত্যই বিষয়ে শত্রুর দল হে আমার গোত্রবর্গ বংশরা, হে মক্কার মানুষেরা, তোমরা যে 360 পুতুল কাবা ঘরের পূজা করতেছো এরা তো বাবা, এরা প্রশ্ন নয়। আসমান জমি পাহাড় পর্বত আমাদের সামনে যা কিছু রয়েছে
শ্রেষ্ঠা তিনি হ্যাঁ বলো না ইয়াহা ইল্লা এই কথা বলার সাথে সাথে আবু জেহেল গায়ের তাব্বাল লাগাইয়া মোহাম্মদ তাব্বাল লাগাইয়া মোহাম্মদ মোহাম্মদ ধ্বংস মোহাম্মদ ধ্বংস মোহাম্মদ ধ্বংস সুলতান বেজে যে সবাই করি সবাই গেল তুমি গেলে রাজে মোহাম্মদ তুমি আমার সঙ্গে বলার বলল একসঙ্গেই বেড়াচ্ছ এই ধরনের কথা তো তুমি আমার জীবনে বলো কি ব্যাপার মুফিদার মোবাইল ওখানে ইয়া রেকর্ড করেছি সেখানে আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের মোহাম্মদ আমি গাড়ি কেমন কালা সিরিয়াতে তুমি গাড়ি গেছি সিরিয়ায় এই কথা বলার সঙ্গে সঙ্গে আর দেরি করে না উপস্থিতি বলেছিলেন মুসলমান কোরআনই শাসন করেছিলেন
ছবি তুলে নিয়ে করা উচিত
সাতটা বেজে গেছে। যে মুসলমান চব্বিশ ঘন্টার মধ্যে নিজের মনকে স্মরণ করবে, মৃত্যুর সময় আল্লাহ তার মুখে কলেমা দাবি করাইয়া পবিত্র করিয়া কবরে নিয়ে যাবে। যে মুসলমান মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যাবে তার জন্য কবরের একটা ভাড়া আলেম না ভাই
আমরা সবাই উযু করে নামাজের জন্য প্রস্তুতি নেই।